2009 সালে 4 জানুয়ারি প্রয়াত হন টিউজিএস ও কংগ্রেস পরিচালিত জোট সরকারের প্রথম মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। রাজ্যের কর্মচারীদের কাছে যিনি পরিচিত নয়নের মণি হিসেবে। তিনি শুধু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন না, ছিলেন সাংসদ, রাজনীতিবিদ থেকে শুরু করে একাধারে সমাজকর্মীও। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন বটদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবসটি। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে সোমবার সকালে অনুষ্ঠিত হয় প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস ও দলের অন্যান্য নেতাকর্মীরা। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মময় জীবনের কিছু অংশ তুলে ধরে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিশ্বাস বলেন, রাজ্যের কর্মচারী সমাজ তাদের ন্যায্য অধিকার ও পাওনা পেয়েছিলেন সুধীর মজুমদারের রাজত্বে। শুধু কর্মচারীরাই নয়, সুধীর মজুমদারের নেতৃত্বে রাজ্যের গ্রাম থেকে পাহাড়, পাহাড় থেকে সমতল সর্বত্রই চলে উন্নয়নের কর্মযজ্ঞ। অল্প সময়ে রাজ্যে প্রচুর সংখ্যক বেকারের কর্মসংস্থান হয়েছিল। রাজ্যে 125 বছর বিজেপি সিপিএম শাসন করেছে, 250 বছরের উপর বিজেপি শাসন করছে, কর্মচারীদেরকে কিছুই দেওয়া নেই, বেকার সমস্যা প্রকট। সুধীররঞ্জন মজুমদারের নেতৃত্বে কংগ্রেস সব তখন 38,000 রেগুলার চাকরি দিয়েছিল এবং 1,000 অন্যান্য যারা বিভিন্ন সংস্থাতে কাজ করতো, বিভিন্ন সংস্থা ছিল, সেগুলিতে হাজার হাজার কর্মীর কাজের সুবিধা করে দিয়েছিল, গ্রামগঞ্জে কাজের সুবিধা করেছিল, রাস্তাঘাট কংগ্রেস টিউজেসের সরকারের আমলে পাহাড়ের প্রভূত উন্নতি করেছিল। একসময় পাহাড়ে যখন খাদ্য সংকট থাকতো, কাজ থাকতো না, কংগ্রেস তখন সেখানে ডবল রেশনের ব্যবস্থা করেছিল বিনামূল্যে। আজকে গ্রামগঞ্জের যেটা সুধীর মজুমদার নেতৃত্বে যা উন্নতি হয়েছিল, তারপরে কোনো উন্নতি পাহাড়ে নেই। পাহাড়ে আজকে রাস্তাঘাট নেই, জলের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আজকে সুধীর মজুমদারের কর্মপদ্ধতি ওনার। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।